হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সিটিজ কুকিং রুমে আপনাদেরকে আবারও ওয়েলকাম। আজকে আমি খুবই মজাদার একটি খাবার আপনাদের সাথে শেয়ার করব। খুবই সহজে আপনারা এটা তৈরি করতে পারবেন, যখন ইচ্ছা তখন। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো বাঁধাকপির পাকোড়া। একবার তৈরি করে খেলে এটা কিন্তু আপনাদের কাছে খুবই ভালো লাগবে, বারবারই তৈরি করে খেতে ইচ্ছা করবে। বিকালের স্ন্যাক্সের জন্য এটা কিন্তু খুবই পারফেক্ট একটা স্ন্যাক্স। চলুন আমরা রেসিপিটি দেখে নিই। এখানে আমি বাঁধাকপি কেটে নিয়েছি। আমি মিডিয়াম সাইজের একটা বাঁধাকপিকে অর্ধেক কেটে নিয়েছি। আমি একটু মোটা করে কেটেছি। আমার কাছে মনে হয় বাঁধাকপিগুলোকে একটু মোটা করে কেটে নিলে ভাজার পরে এটা বেশি ক্রিস্পি হয়। এখানে আমি 1 টেবিল চামচ লবণ দিয়ে দিব। আমি বাঁধাকপিটাকে আগেই ধুয়ে রেখেছিলাম, এবার আমি লবণ দিয়ে খুব ভালো করে হাত দিয়ে এটাকে চটকিয়ে মেখে নিব। লবণ দিয়ে চটকিয়ে মাখানো হয়ে গেছে, এটাকে আমি রেখে দিব 10 মিনিটের জন্য। অন্যদিকে আমি একটি মিক্সিং বোলে একটা ডিম ভেঙে নিব। আমি যেটুকু বাঁধাকপি নিয়েছি ওইটুকু বাঁধাকপির জন্য একটা ডিমই যথেষ্ট। এবার একটা চামচের সাহায্যে ডিমটাকে আমি খুব ভালো করে ফেটিয়ে নিব। ডিমটা ফেটানো হয়ে গেছে, আগে থেকে মেখে রাখা বাঁধাকপি থেকে যতটা সম্ভব পানি চিপে আমি এবার এটা ডিমের মধ্যে নিয়ে নিব। হাত দিয়ে চেপে চেপে যতটুকু সম্ভব পানিটাকে ফেলে দিতে হবে, তাহলে কিন্তু এই পাকোড়াটা খুবই মুচমুচে হবে। দেখুন, এই এক্সট্রা পানিটা বাঁধাকপি থেকে বের হয়েছে। আমি পানিটা ফেলে দিব। এখানে আমি 1 কাপের মতো পেঁয়াজ নিয়ে নিয়েছি। পেঁয়াজটা একটু বেশি দিবেন, তাহলে খেতে খুবই ভালো লাগবে। আমি 1 চা চামচ বেকিং পাউডার দিয়ে দিলাম। দুই টেবিল চামচ দিয়ে দিলাম ময়দা। 1 কাপের মতো বেসন নিয়েছি। বেসনটাকে আমি অল্প অল্প করে নিব আর হাত দিয়ে ভালো করে মেখে নিব। আমি এখানে পানি ইউজ করব না, কারণ ডিম আছে। ডিমটা দিয়ে যতটুকু বেসন এখানে লাগবে আমি অল্প অল্প করে বেসন নিয়ে এটা মেখে নিব। এখানে আমি 1/2 কাপের মতো ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম। আমি এখানে 2টা মরিচ কুচি দিয়ে দিয়েছি। আপনারা যদি বেশি খান তাহলে আরও 2টা বাড়িয়ে দিতে পারেন। এবার আমি অল্প অল্প করে বেসন নিয়ে আবারও এটা মেখে নিব। এটা একটু চটকিয়ে মাখার চেষ্টা করবেন, তাহলে ভিতর থেকে বাঁধাকপি আর পেঁয়াজটা খুবই সফট হয়ে ডোয়ের সাথে মিশে যাবে। আমি খুবই ভালো করে হাত দিয়ে চটকে এটাকে মেখে নেওয়ার চেষ্টা করছি। যদি এটাকে এই সময় ভালো করে চটকিয়ে মাখা হয় তাহলে কিন্তু পরবর্তী সময় এটার ভিতর থেকে পানি ছেড়ে আসবে না।
আগে থেকে বাঁধাকপিতে লবণ দিয়ে রেখেছিলাম, তাই একটু চেক করে এখানে যতটুকু লবণ লাগবে দিয়ে দিবেন। লবণ দেওয়ার পরে আমার মনে হয়েছে আরও বেসন লাগবে, তাই অল্প অল্প করে আমি আবারও বেসনটাকে মেখে নিচ্ছি। আর একটু বেসন দিয়ে দিলাম, পুরো এক কাপ বেসনই আমার লেগেছে। তবে আপনাদের ক্ষেত্রে যদি ডিমটা বড় এবং ছোট হয় কিছু কম বেশি বেসন এখানে লাগতে পারে। মাখানো হয়ে গেছে, এবার চুলায় একটা প্যানে পর্যাপ্ত তেল দিয়ে দিয়েছি। তেলটাকে লো আঁচে রেখে গরম করে নিয়েছি। এবার আমি এখান থেকে পাকোড়ার শেপ করে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। পাকোড়াটা একটু চ্যাপ্টা করে দেওয়ার চেষ্টা করবেন, তাহলে এটা বেশি মুচমুচে হবে এবং খেতে দারুণ লাগবে। একে একে আমি সব পাকোড়াগুলো এখানে দিয়েছি, আমি এখানে 7টা দিয়েছি। আপনাদের প্যানে যতটুকু ধরবে অতটুকু করে দিয়ে ভাজার চেষ্টা করবেন। যে পাকোড়াগুলো আগে দেওয়া হয়েছিল ওই পাকোড়াগুলো কালার আসতে শুরু হয়েছে, ওটা আগে ব্রাউন কালার হয়ে যাচ্ছে। আমি এবার এগুলাকে উল্টিয়ে দিব, দেখুন এই পাশটা কিন্তু হয়ে গেছে। আমি দুই পাশে উল্টে দিয়েছি। আমার কাছে মনে হয় পাকোড়াটা খুব ঘন ঘন উল্টে পাল্টে দিলে এটা ভেতর থেকে ভাজা হয় এবং উপরটা ক্রিস্পি হয় কিন্তু পুড়ে যায় না, তাই আমি এটাকে উল্টে পাল্টে ঘন ঘন উল্টে পাল্টে এটাকে আমি ভেজে নিব। সবগুলা ভাজা হয়ে গেছে, কালার দেখলে আপনারা বুঝতে পারছেন। আমি এবার একটা স্ট্রেনারে এটা তুলে তেল ঝরিয়ে সার্ভ করে নিব। সবগুলা পাকোড়া আমার ভাজা হয়ে গেছে, দেখেই বোঝা যাচ্ছে কতটা ক্রিস্পি হয়েছে। তৈরি হয়ে গেল কত সহজেই বাঁধাকপির এই মজাদার মুচমুচে পাকোড়াটি। বিকালের স্ন্যাক্সের জন্য খুবই পারফেক্ট একটি খাবার, আপনারা অবশ্যই বাসায় এটা তৈরি করে খেয়ে দেখবেন। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমার ফেসবুক পেজে লাইক ফলো দিয়ে অবশ্যই আমার পাশে থাকবেন। দেখুন আমি পাকোড়াটি ভেঙে দেখাচ্ছি, উপরটা যতটা ক্রিস্পি ভিতরটা কিন্তু ততটাই সফট। চায়ের সাথে খেতে এটা কিন্তু দারুণ মজার, আপনারা চাইলে মুড়ি দিয়েও মাখিয়ে খেতে পারেন। বাঁধাকপি খুবই অ্যাভেলেবেল বাজারে পাওয়া যাচ্ছে, বাসার মানুষজনকে যদি আপনি একবার এটা তৈরি করে খাওয়াতে পারেন প্রতিদিনই আপনার কাছে এটা খাওয়ার আবদার কিন্তু রয়ে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার এবং আমার ফ্যামিলির সকলের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।